সালামু আলাইকুম গাইস, আজকে বিশেষ কোনো পর্ব নাই, নামাজ পড়তে হবে, রান্না ভাত বসাই দিয়ে সে ভাত হয়ে যেয়ে থাকুক, কিছু ফল আছে সবজি আছে এগুলো সেটিং করতে হবে। আজ আমি জিদ্দে থেকে একটা লাইন নিতাম, লাইন ইন্টারনেট লাইনে বাংলাদেশ মনে করেন 30 সিএল দিয়ে ওই সময়ে কথা ফোন যাইতো প্রায় 300 মিনিটের উপরে। তো কামালের কম্পিউটার দিয়ে কথা কইতে পারি, তো কামালে কি করছে এরকম, কামালে কইছে কইছে আমরা বাইরে আইয়ে যান, দরজাটা আটকাই রাখেন, আমি মোবাইলে কথা কই, কারণ আমার ওই স্যালারি আছে আর বড় করছে যে কোনো ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে। আমি যেদিন থেকে কইছি না কামালের, ওই দিন থেকে কামালে আগে কিন্তু দরজা আটকাই দিয়ে, এরপর যতদিন রুমও আইতো কামালা দরজা আটকাই দিল। তো এই কামালের কিছু সরাসরি কিছু কথা কোন দরকার আছে, কারণ এটা আমার জন্য ফরজ, এই যে নামাজ গুলো পড়তো নামাজ গুলো কিছুই হবে উলঙ্গ নামাজ, একেবারে গাটা খালি করে গেলে গার হইতে কিচ্ছু রাখতো না, সেতুন গরম লাগে। এটা বারবার আমি কইতাম যে আমরা একটু দরজাটা সাফাই দেন, কারণ অবশ্য মোবাইলে কথা কই দেন, কথাগুলো মনে করেন অনেকে মোবাইল দিয়ে কথা কয়, 1 মিনিট 3.5 সিএল করে কাটতো ওই সময়, আমার কথা বুঝছেন। আর আমি সোরা লাইন দিয়ে কথা, সোরা লাইন বলতে ডলার লাইন দিয়ে কথা কইতাম, আমার কত মনে করেন 30 সিএল কার্ড একটা নাইলে আমার 300 মিনিট কথা কইতে পারতাম, কম্পিউটার দিয়ে কথা কইতাম, আমি কম্পিউটারের কানেকশন দিয়ে হেডফোন লাগিয়ে কথা কইতাম। এরারে যেদিন থেকে কামাটা এই কথা কইছি মাশাল্লাহ, ওই দিন থেকে হেতে আদর দাঁড়কান,
তো বারবার কইছিস আমি দরজাটা আটকা না, দরজাটা আটকা না, সাদা পেয়ে এসে লাগুন। হ্যালো, ওখানে আছে সারা বিল্ডিং কি ঢারা হয়ে যায় নাকি? সরকারি এলা আছে কি সেগুলো শেষ করতে আর তো আসলে লাগা লাফিয়ে দেখাম দাম মরু আর নদীর এখন প্রাইভেট জন্য প্রাইভেট ইয়ে রাত্রে ঠান্ডা রে ভাই, কত ঠান্ডা ভাই রে। ক্যাম্পে তো না কেনা বাইরে এলে বুঝা যায় ঠান্ডা কত প্রকার কি কি পড়ছে। এই যে কিসের পরিষ্কার করবি, কোনবার একটা নাই ব্যাপার, কোনো টেনশন না কিছু নাই। জাপানি ফুলে নদীটা দেখি অ্যাঙ্গেল দেখছি বুঝতে না, ফ্যাঙ্গেল হচ্ছে বেশি নিয়ে না ওই পাশে টেন। হ্যাঁ দেখছো না, সেই পাশে আমি যাই নিয়ে এসছি এমন আগে না বলো নফা লাই নফা তুমি দিয়ে কত কষ্টের জীবন, দুইশের পয়সা বাঁচানোর জন্য
সবজি গুলো আলাদা করলাম, দেখি রাত্রে যদি সময় পাই তো ওইগুলো পাকাবো আমি। মাশাআল্লাহ তুমি ডালিমটা একটু বড় আছে, আপাতত এই পাশে থাক মিষ্টি আলু। ভাত হইতে থাকুক, দেখলেন তো আমার সবজিগুলো, এই ডালিমটা ধুয়ে আনতেছি, এখানে একটু স্পট হয়ে গেছে, তো সমস্যা নেই খাওয়া যাবে। আমি আপাতত ডালিমটা ধুয়ে নিয়ে আসতেছি। আজকে ব্লগটা পর্যন্ত, সালাম আলাইকুম।